বন্ধুরা, আজকের প্রথম ভিডিওর কোনো ইন্ট্রোডাকশন নেই। আমি বলতে চাই, এখন যে রিভিউটা তোমরা দেখতে চলেছো, ইটস আ ব্লাডি রিভিউ। আমি গল্পটা নিয়ে যদি একটু ডিটেলসে আলোচনা না করতাম, তাহলে আমি আমার ঠিক আবেগ যেটা, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারতাম না। আমার অনিচ্ছা সত্ত্বেও কিছু কিছু স্পয়লার আমি দিয়ে ফেলেছি এই ভিডিওটা। এখন তোমরা যেটা দেখবে, আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যারা এখনো ফ্রাইডে দেখোনি তারা এই রিভিউটা দেখো না, এক্ষুনি স্কিপ করে যাও। আর যারা রিভিউটা মানে ফ্রাইডে যারা দেখে ফেলেছ, তারাই রিভিউটা গোটাটা দেখো। শুরু করছি ভিডিওটা। বন্ধুরা, এখন ঘড়ির কাটায় রাত্রি পৌনে দুটো। আমি জাস্ট নাও দেখে শেষ করলাম বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মের নতুন বাংলা সিনেমা ফ্রাইডে, যে সিনেমাটা ডিরেক্ট করেছেন রাইহান রফি। আমরা অভিনয় করতে দেখতে পেলাম নাসির উদ্দিন খান, তামা মির্জা, এছাড়াও আরো অনেককে, এবং একটি গেস্ট অ্যাপিয়ারেন্সে আমরা দেখতে পেলাম শাহরিয়ার নিজাম জয়কে। তো কেমন লাগলো? এই ফিল্মটার ডিউরেশন 1 ঘন্টা থেকে কিছুটা বেশি, এবং আমি এই ছবিটা নিয়ে কি বলবো, আমার লিটারালি বাক্য হারিয়ে গেছে। শেষ 28 মিনিট এই ছবিটার সব শেষ করে দিয়েছে। মানে তামা মির্জার পারফরমেন্স এবং তামা মির্জার সঙ্গে প্রত্যেকের পারফরমেন্স জাস্ট বিশ্বাস করতে পারবে না তোমরা। তোমরা যারা বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে এই প্রজেক্টটা রাত্রিবেলা দেখলে, আমার যে কি ফিলিংসটা এখন হচ্ছে তোমরা ফিল করতে পারবে। আমি বোধহয় এর থেকে বেশি কিছু বোঝাতে পারছি না। গল্পটা আমাদের সকলেরই কম বেশি জানা। 2021 সালের একটা ঘটনা এটা। 18ই জুন, দিনটা ছিল শুক্রবার, বাংলাদেশের কদমতলি বলে একটি জায়গায় এই ঘটনাটা ঘটেছিল। একটি মেয়ের কাছে তার পরিবারের সকলে কিরকম বিষ হয়ে উঠলে তবে সেই মেয়েটি এরকম নির্মম ভাবে প্রত্যেকজনকে খুন করতে পারে, সেটা বোধহয় মানে এই প্রজেক্টটা যদি রাইহান রফি না করতেন তাহলে আমরা ভারতবর্ষ থেকে দেখতে পেতাম না। মানে বাংলাদেশের মানুষেরা, যারা যাদের ধারে কাছে এই সত্যি ঘটনাটা ঘটেছিল, তারা এটা সাক্ষী হয়ে আছেন। কিন্তু এটা যদি পর্দার মাধ্যমে আমরা দেখতে না পেতাম, তাহলে ভাবতেই পারতাম না যে এরকম নির্মম একটা ঘটনা হতে পারে। গল্পটা, পুরো গল্পটাকে একটা ডার্ক ইয়োলিশ টোনে ট্রিটমেন্ট করা হয়েছে, এবং গল্পের শুরুর থেকে এখানে নাসির উদ্দিন খানের ক্যারেক্টারটা, যে এখানে তামা মির্জার হাজবেন্ড, মানে যার চরিত্রের নাম এখানে পকাত, সে একদম চরিত্রহীন একটি লোক। এবং একজন চরিত্রহীন স্বামী যদি হয়, তার বউয়ের ঠিক কতটা মনের মধ্যে কি হতে পারে এবং সেটা কি এক্সটেন্ড লেভেল পর্যন্ত যেতে পারে, সেটা আমরা এই গল্পটা দেখে বুঝতে পেরেছি। একইভাবে সেই পরিবারের মা, মানে তামা মির্জার মা, তামা মির্জার বাবা, তার ফ্যামিলি যে বাড়িতে থাকতো সেই বাড়ির যে কাকা, তার সঙ্গে তামা মির্জার নিজের বোন, তার সঙ্গে তার হাজবেন্ড, এই এতগুলো খুন একটা মহিলা একটা রাতের মধ্যে করেছে, যে রাতটাতে বা যে দিনটাতে তারই মেয়ের জন্মদিন ছিল। আমি লাস্ট 28 মিনিট এই ছবিটা থেকে চোখ সরাতে পারিনি, এবং আমি জাস্ট ভাবছি যে রাইহান রফি আবারও একটা মাস্টারপিস বানিয়ে দিয়েছে। মানে এটা কি করে এত ন্যাচারাল! এই ছবিতে একটা লং টেক আছে, লং শট আমরা দেখতে পেয়েছি, যেখান থেকে তামা মির্জার ক্যারেক্টারটা ঠিক করছে যে সে সবাইকে মারবে, এবং প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে ক্যারেক্টারগুলোকে দেখে আসছে। ক্যামেরাটা তামা মির্জার পেছন থেকে যাচ্ছে, লং শটে অনেকখানি জায়গা দেখতে পেয়েছি। এছাড়া যদি সিরিজটাকে একটু অন্যভাবে বলি, প্রথম থেকে এরকম কিছু ডায়লগ আছে, এই সিরিজ বলছে কেন, এই সিনেমাটাকে প্রথম থেকে এরকম কিছু ডায়লগ আছে, ফানি ডায়লগ, যেটা নাসির উদ্দিন খানের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি, তামিল হিরোর মতো দেখতে, না তামিল ভিলেনের মতন দেখতে, এইরকম কিছু কিছু ডায়লগ আছে। তারপরে সে যখন প্রথমবার তার শ্বশুরমশাইয়ের কাছে এসে বলল আমার নাম পকাত, এই পকাত বলার যে প্যাটার্ন, কি এক্সটেন্ড লেভেলের অভিনয় করেছে! প্রত্যেকটা চরিত্র বলবার মতন নয়, প্রত্যেকটা চরিত্র। যিনি এখানে বাড়ির মালিকের চরিত্রে অভিনয় করেছেন, তা আমরা দেখতে পাচ্ছি গল্পে যে তিনি একজন অসুস্থ মানুষ, শারীরিকভাবে অসুস্থ, তিনি যে লেভেলের পারফরমেন্স দিয়েছেন। এবং যখন আমরা ট্রেলারেই দেখেছি, নতুন করে বলার কিছু নেই, হাত কেটে সেই হাত নিয়ে এরম করে নৃশংসভাবে কাটছে, আমি সিরিয়াসলি, বাংলাদেশে যে এরম প্রজেক্ট তৈরি হতে পারে, আমি, আমার কাছে এটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। আমি লিটারালি, আমি আজকে রাতে ঘুমোবো কি করে আমি জানি না। তোমরা আমার ভিডিওটা সকালবেলা দেখছো,
কিন্তু বিশ্বাস করো এই ফিলিংসটা আমি ঠিক বোঝাতে পারবো না। গল্পটা একভাবে চলছিল যে মেয়েটা নানান দিক থেকে শুধু ঠকেই যাচ্ছে, সে তার মায়ের দিক থেকে বলো, বাবার দিক থেকে বলো, স্বামীর দিক থেকে, বোনের দিক থেকে, বাড়িওয়ালা কাকার দিক থেকে, সব দিক থেকে মেয়েটা শুধু ঠকেই যাচ্ছে। এই ঠকার এক্সটেন্ড লেভেলটা যে কি লেভেলের ফ্রাস্ট্রেশন, আর সেটা যখন সে মারছে সেই যে ফ্রাস্ট্রেশনটা বের করছে না তামা মির্জা, দেখে গায়ে কাঁটা দিয়ে দেবে তোমাদের। মানে এখানে সকলের অভিনয় ভালো, স্পেশালি তামা মির্জা। শেষ 28 মিনিট শেষ করে দিয়েছে। কয়েকটা দৃশ্য আছে, লাপ মেঝে থেকে লাপ মেরে মেরে খাটে উঠছে, কি ন্যাচারাল সে দৃশ্যগুলো, ভাবা যাবে না। যখন মারছে না নিজের বরকে, যখন পকাতকে যখন মারছে না, ওই চপারটা গলার মধ্যে চালাচ্ছে, রক্তগুলো চোখে মুখে ছিটছে, তারপরে মেরে ফেলার পরে সেই রক্তটা যেভাবে মুছছে, তার যে ফ্রাস্ট্রেশনটা, এবং প্রত্যেকটা চরিত্রকে সে নিজে কনফেস করছে যখন, তার বিবেক তাকে দংশাচ্ছে, প্রত্যেকটা চরিত্র তার সামনে আসছে এবং সে আবারও বলছে যে তোমরা ঠিক কতটা দোষী ছিলে বলে আজকে তোমাদের আমি সাজা দিয়েছি। পুরো বিষয়টাকে, এই ছবির গল্প সত্যি ঘটনা অবলম্বনে হলেও এটা তো একটা গল্প লিখতে হয়েছে, যিনি রাইটার ফাটিয়ে লিখেছেন, স্ক্রিন প্লে যেভাবে কনফেস করতে করতে পুরনো দৃশ্যগুলো, মানে যেগুলো ঘটেছে সেগুলো যেভাবে দেখানো হচ্ছে, সেগুলো জাস্ট মানে অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এটা প্রচন্ড ভালো একটা প্রজেক্ট, এবং এটা অবশ্যই আমি বলবো, যাদের সত্যি বলছি হার্ট দুর্বল তারা এই প্রজেক্টটা দেখবেন না, এবং 18 বছরের নিচে যারা অ্যাডাল্ট নও, প্লিজ আমার সাবস্ক্রাইবার্স বন্ধুদের বলবো এই প্রজেক্টটা তোমরা দেখো না, বিকজ নিতে পারবে না। লাস্ট 28 মিনিট এই প্রজেক্টটা তোমরা নিতে পারবে না। আমি শকড হয়ে গেছি দেখে। স্যালিউট গোটা টিমকে, গোটা টিমকে, যারা ক্যামেরার কাজ করেছেন, যারা লাইটিং এর কাজ করেছেন, যারা এডিটিং করেছেন, পুরো টেকনিশিয়ানরা, যারা যারা যে যে কাজ করেছেন, পুরো একটা কম্প্যাক্ট টিমের কাজ হয়েছে এটা ফ্রাইডে। আমি অসাধারণ একটা কাজ দেখলাম, এর থেকে আমি বেশি কিছু বলতে পারবো না। মানে কোনো নেগেটিভ দিক নেই, ইনফ্যাক্ট লাস্টে যখন নাম উঠছে তখনও পর্যন্ত জানুয়ার বলে একটি গান শোনা যাচ্ছে, এবং শাহরিয়ার নিজাম জয়, তিনি একজন মানে পুলিশের চরিত্রে অভিনয় করছেন এখানে, যার কাছে এই তামা মির্জার চরিত্রটা কনফেস করছে, আমরা সর্বশেষে এসে দেখতে পেয়েছি ওনাকে ছোট্ট একটা অংশে, উনি পর্যন্ত এত পারফেক্ট। স্যালিউট গোটা টিমকে, স্যালিউট মানে গোটা টিমকে স্যালিউট, আমার গায়ে কাঁটা দিচ্ছে। শেষ করলাম ভিডিওটা, চলো টাটা।